আমার সকাল হাসি তোমার চিলে কোঠায়, আর এক ফালি মনের আঙিনায় আমি ঘুম হতে তাই তোমার চোখেতে ভালোবাসার স্বপ্ন এঁকে যায়। প্রথমত আমি সেন্সর বোর্ডের প্রত্যেকটা সদস্যদেরকে ধন্যবাদ দিতে চাই, যে কারণ আমাদের ছবি দেখে তারা এতটা প্রশংসা করেছেন। কারণ আমরা যখন বোরামন টু করেছি তখন আমাদের ভিতরে কিন্তু অতটা টেনশন ছিল না যে আমাদের এই ছবিটা ভালো করতেই হবে। আর যেহেতু আমরা বোরামন টু তাদেরকে মানে দর্শকদেরকে দিয়েছি, তারা এত ভালো প্রশংসা করেছে, এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, তো সেই দিক দিয়ে আমাদের দায়িত্ববোধটা আরও বেশি বেড়ে গেছে, আমাদের রেসপন্সিবিলিটি আরও বেশি বেড়ে গেছে যে পরবর্তী সিনেমা যদি আমরা করি আরও ভালো সিনেমা আরও ভালো কিছু দিতে হবে। তো এই দিক দিয়ে লক্ষ্য রেখে আমরা দহন সিনেমায় আরও ভালো অ্যাক্টিং করে গিয়েছি। এখন দেখা যাক দর্শকরা, যেহেতু আমাদের সেন্সর বোর্ডের প্রত্যেকে এতটা প্রশংসা করেছে, তাদের আমাদের অ্যাক্টিং এত ভালো লেগেছে, তো আমার কাছে মনে হয় যে দর্শকরা যদি দেখে তাদেরও ভালো লাগবে, কারণ আমরা ভালো লাগার মতো করেই এই ছবিটা তৈরি করেছি। আর আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি যে যাতে দর্শক আমাকে বড় পর্দায় না মানে দেখে বলতে পারে যে ওকে গার্মেন্টসের মেয়ের মতোই লাগছে, অ্যান্ড এইটা না বলার সুযোগ পায় যে ওর অ্যাক্টিংটা ফেক লাগছে। তো আমি এর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি যাতে দর্শকের মনটা ছুঁয়ে যায়। তো আশা করছি দর্শক যদি 23 নভেম্বর হলে এসে সিনেমাটি দেখে, তারা ভালো লাগার জায়গায় ভালো লাগবে, কষ্ট লাগার জায়গায় কষ্ট লাগবে। তো আমার কাছে মনে হয় তারা নিজেদেরকে রিলেট করতে পারবে, প্রত্যেকটা ক্যারেক্টার খুবই ভালো অ্যাক্টিং করেছে। আমি যদি অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে বলি, খুবই ভালো করেছে তারা, নতুন অনেকেই নতুন করেছে। আর ফজলুর রহমান বাবু ভাইয়ের কথা আলাদা করে কোনো কিছু বলার নেই, সে একটা সত্যি লিভিং লেজেন্ড। আর ওইখানে দহনে আরও অনেক ভালো অভিনেতা অভিনেত্রী আছে, আমাদের তারেক এনাম স্যার আছে, তারপর মনিরা মিঠু আপু আছে, অনেকেই মানে তাদের অ্যাক্টিংয়ের প্রশংসা করার মানে তাদের অ্যাক্টিং নিয়ে কোনো কিছু বলার আমার যোগ্যতা এখনও হয়নি। তো আমার কাছে মনে হয় দর্শক আপনারা যদি হলে আসেন, আপনাদের জন্য ছবিটা বানিয়েছি আমরা নতুন, আমরা যদি ভুল করে থাকি আই হোপ আপনারা সেই ভুলটুকু ধরিয়ে দেবেন, আমরা পরবর্তী সিনেমাতে সেই ভুলগুলো শুধরানোর ট্রাই করব। আর আপনাদের প্রত্যেকটা আপনারা প্রত্যেকে দহন সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে নিজেদেরকে রিলেট করতে পারবেন। একটা গার্মেন্টসের মেয়ে, সে যদি দেখে সে আমাকে মানে আমার অ্যাক্টিংয়ে তাকে নিজেকে খুঁজে পাবে। তো আমার কাছে মনে হয় যে দর্শক হলে আসা উচিত, তাদের লাভ ছাড়া মানে ক্ষতি হবে। কাছ থেকে শুনেছি যে আমাকে নাকি মিষ্টি লাগছে, তো একটা গার্মেন্টসের মেয়ে প্লে করা একটা মানে যেন তেন ব্যাপার না। তো আমি নিজে চোখে দেখেছি যে তাদের লাইফটা কত হার্ড, তারা সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে, মাঝখানে একটু লাঞ্চ ব্রেক পায়, লাঞ্চ ব্রেক পাওয়া মানে লাঞ্চ করার পরে তারা আবার কাজে ঢুকে যায়, একদম টানা কাজ করে যায়, এত কষ্ট করে। আমি নিজেই সেই উপলব্ধিটা করেছি, অ্যান্ড আমি নিজেই সেই কষ্টটা করেছি। আর আমি যে তা আলাদাভাবে গেছি সেটা আমি ফিল করিনি, আমি তাদের মতোই ভেবেছি, অ্যান্ড তাদেরকে আমার সত্যি অনেক ধন্যবাদ যে তারা এতটা কষ্ট করে নিজেদের লাইফের জন্য, শুধুমাত্র তাদের ফ্যামিলিটাকে চালানোর জন্য। সত্যি তারা খুবই হেল্পফুল আর তারা খুবই ভালো মানুষ যাদের সাথে আমি কাজ করেছি। আমি গার্মেন্টসের সবাইকে বলবো যে আপনাদের দহন ছবি দেখা উচিত, দহন ছবি দেখবেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দহন সিনেমা দেখ।
কেমিস্ট্রিটাকে ডেভেলপ করার জন্য আমরা কতটুকু একজন আরেকজনকে ভালোবাসি, তুলা আশাকে কতটুকু ভালোবাসে, আশা তুলাকে কতটুকু ভালোবাসে, এইটা এই জিনিসটা ডেভেলপ করার জন্য এই গানটা দেওয়া। যে ভালোবাসাটা যে গ্রো করে এই গানটার মধ্যেই সেটা দেখানো হবে, যে কারণ বিকজ ফুল মুভিটা এত বেশি প্রাজিটি, এত বেশি কি বলে এটাকে, মিস্ট্রি টাইপের, সো ভালোবাসাটা গ্রো করার কোনো জায়গা নেই এখানে। সো এই গানটার মাধ্যমেই টোটাল ভালোবাসাটাকে বোঝানো হয় যে আসলে ওরা একে অপরকে কতটুকু ভালোবাসে। করেছে, লিখেছে আর ইমনদা মিউজিক করেছে। আই হোপ যে আরও দেখবে মানুষ, গানটি পছন্দ করছে, যেহেতু হলে গেলে গানটা আরও বিগ স্ক্রিনে দেখতে আপনাদের আরও বেশি ভালো লাগবে। ক্রিয়েটিভ সলিউশন আছে প্রচারের সহযোদ্ধা হিসাবে, আমি ক্রিয়েটিভ সলিউশনকে খুব ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ সলিউশনকে, সাথে থাকুন। থ্যাংক ইউ।